যশোরের শারশারবাগ আশ্রা বাজারে গতরাতে প্রাইভেট কার আগুনে ভূষিত। যশোরের শারশারবাগ আশ্রায় একটি প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত 8:30টার দিকে বাগ আশ্রার বাজারে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। জানা যায়, আজ সাতক্ষীরার কোলারোয়া থেকে এই প্রাইভেট কারটি ক্রয় করেন বাগ আশ্রার চেংরা গ্রামের আকবরের ছেলে হাসান। গাড়িটি বাগ আশ্রার নিউ মার্কেটের পাশে পার্কিং করে রাখা হয়। হঠাৎ প্রাইভেট কারটিতে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুনের তীব্রতা বাড়তে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অফিসার তৌহিদুর রহমান জানান, বাগ আছড়ায় একটি প্রাইভেট কারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। প্রাইভেট কারের তারে লুজ কানেকশন থেকে আগুনের সূত্রপাত বলে জানা যায়। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।